إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم يبق من الدنيا إلا يوم لطول الله ذلك حتى يبعث الله فيه رجلا مني أو قال من أهل بيتي يواطئ اسمه اسمي واسم أبيه اسم أبيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين الله سبحانه وتعالى ذو الجلال والإكرام كورونا موي دايا موي مهربان আমাদের প্রতি করুণা করেছেন, ফজল ও করম করেছেন, ইহসান করেছেন আমাদেরকে জুমার নামাজের ফরিজা আদায় করার জন্য, তার ঘরে উপস্থিত হওয়ার লাব্বাইক বলার তৌফিক দান করেছেন, অন্তরান্তস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানের আলোচনার দ্বিতীয় ধাপে আমরা কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বের কিছু আলামত বা নিদর্শনাবলী নিয়ে আলোচনা শুরু করেছি গত সপ্তাহে। আলামাতে কিয়ামত বা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ববর্তী নিদর্শনাবলীকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত ছোট ছোট নিদর্শনাবলী বা আলামাতে সুগরা, যে সকল নিদর্শনাবলী দীর্ঘদিন যাবৎ একের পর এক ঘটতে থাকবে কিয়ামতের আগে, এর অনেক পরে গিয়ে কেয়ামত সংঘটিত হবে। কেয়ামত মহাবিশ্বের মহাপ্রলয়, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে ধ্বংস করে দেবে। এই যে ধ্বংস, এর নাম কেয়ামত, এটাই মহাপ্রলয়। এই মহাপ্রলয় বা কেয়ামতের বিশ্বাস শুধু মুসলমানের নয়, মহাপ্রলয়ের একটা বিশ্বাস অন্য ধর্মেও আছে। বিশেষ করে যে সকল ধর্ম আসমানি ধর্ম, নবীদের প্রচারিত ধর্ম যদিও বিস্তৃত, তারাও কিয়ামত বলে একটা কিছু বিশ্বাস, মহাপ্রলয় আছে। আমি গত সপ্তাহে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কিত কোরআনে কারিমের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কিয়ামত কত বড় ভয়াবহ হবে। অতপর কয়েকটি হাদিসের আলোকে ছোট ছোট নিদর্শনাবলীগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যা কিছু তুলে ধরেছি
তাই শেষ বা সমাপ্ত বিষয়টি এমন নয়, তবে তাই অধিকাংশ। যা কিছু আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সেগুলো ছিল অধিকাংশ। এছাড়াও আরও বেশ কিছু আলামত বা নিদর্শনাবলী আছে হাদিসের ভাষায় যা বর্ণিত হয়েছে, পুরোটাই এভাবে আলোচনার মধ্যে হয়তো তুলে ধরা সম্ভব হয় না। আজ থেকে আমরা কেয়ামতের আলামত বা মহাপ্রলয়ের বড় নিদর্শনাবলী যেগুলো আছে হাদিসের ভাষায় সেগুলোর আলোচনা আমরা শুরু করব। একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি নিদর্শন প্রত্যক্ষ না করো। 10টি নিদর্শন তোমরা প্রত্যক্ষ করলেই তারপরে কেয়ামত সংঘটিত হবে। সেই হাদিসের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণ, পৃথিবীতে তিনটা ভূমিধস, পূর্ব দিগন্ত থেকে এক অগ্নি ঝড়, জমিন থেকে এক প্রকারের বিশেষ প্রাণী আবির্ভাব, দাজ্জালের বহিঃপ্রকাশ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। আমরা ওই হাদিসের আলোকে আলোচনায় পরবর্তীতে করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। এছাড়া একটি হাদিস যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি আলামতের কথা বলেছেন, আমরা সেই আলামত দিয়ে শুরু করতে চাই। তার কারণ এটা, হাদিসগুলো অধ্যয়ন করলে বোঝা যায় একটা ধারাবাহিকতা। হাদিসের মধ্যে আলামতগুলোকে ঠিক এটার পরে এটা, এটার পরে এটা, এরকমভাবে বর্ণনা করা নেই। তবে সমস্ত হাদিসগুলো একত্রিত করলে একটা ধারাবাহিকতা বুঝে আসে যে হয়তো এভাবে ঘটনাগুলো ঘটবে। আর সেই যে ধারাবাহিকতা বুঝে আসে তা হলো এই বড় আলামতগুলোর বহিঃপ্রকাশ, এর সর্বপ্রথম যেটা হবে সেটা হলো মুসলমানদের অধপতন থেকে উত্তরণের জন্য মুসলমানদের এক বিশিষ্ট নেতা যাকে ইমাম মাহদী হিসেবে চেনা হয়, ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে বড় আলামতগুলোর বহিঃপ্রকাশ শুরু হয়েছে। হাদিস অধ্যয়ন করলে যেটা বোঝা যায় তা হল মুসলমানদের অবস্থা এত করুণ হয়ে যাবে, হাদিসের ভাষায় একটি প্লেটে কয়েকজন লোক একত্রিত হয়ে যখন খাবার গ্রহণ করতে বসে, একসাথে খাবার খায়, তো এক প্লেটে তিনজন পাঁচজন যদি বসে আর মাঝখানে খাবার থাকে, তো সেই প্লেট থেকে চতুর্দিক থেকে যখন খাবার গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের এই হালাত এই অবস্থার বর্ণনা এভাবে করেছেন, একটি প্লেটে খাবার থাকলে আর কয়েকজন লোক চতুর্দিক থেকে যদি তাকে খেতে শুরু করে, তো সেটার যে কোনো অবস্থা হয় মুসলমানদের অবস্থা এমন হয়ে যাবে যে চতুর্দিক থেকে সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদেরকে সেভাবে গ্রাস করতে শুরু করবে, চতুর্দিক থেকে মুসলমানদেরকে সকল শত্রুরা মুসলমানদেরকে সেভাবে আক্রমণ করতে শুরু করবে যেভাবে একটি প্লেটে চতুর্দিক থেকে কয়েকজন আহার গ্রহণকারী খাবার গ্রহণকারী খেতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেদিন কি মুসলমানের সংখ্যা কম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না না, সেদিন তোমাদের সংখ্যা কম হবে না, বরং তোমাদের সংখ্যা অনেক হবে, বেশি হবে, কিন্তু তোমাদের ভিতরে ভীরুতা ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াহান শব্দ বলেছেন, ওয়াহান আরবি শব্দ, ওয়াহান শব্দের শাব্দিক অর্থ দুর্বলতা ভীরুতা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন কী দাওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস যা মুসলমানদের সংখ্যা অধিক থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এভাবে সমস্ত শত্রুর একত্রিত হয়ে একজোট হয়ে ধ্বংস করতে শুরু করবে, সেই কি ওয়াহান কি রোগ সেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান করলেন মুসলমানদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার সাথে মুসলমানদের সম্পর্ক বেড়ে যায়, আর মৃত্যুর ভয়, মৃত্যুকে মুসলমান অপছন্দ করতে শুরু করবে, মুসলমান
মৃত্যু ভয় পালাবে, আর দুনিয়ার প্রতি দুনিয়ার মোহ তাদেরকে আকৃষ্ট করে রাখবে। এই অবস্থা যখন মুসলমানের হবে তখন মুসলমানদেরকে চতুর্দিক থেকে কাফের মুশরিকের যত গ্রুপ থাকবে সকলে মিলে মুসলমানদেরকে গ্রাস করতে শুরু করবে। এই যে একটি পরিস্থিতির সৃষ্টি হবে, এই পরিস্থিতিতে মুসলমান দিশেহারা হয়ে যাবে। পরিস্থিতি শুধু কেবল দিশেহারা নয়, মুসলমানদের নিজেদের মধ্যেও অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে অনেক ফিরকাবাজি, অনেক দলাদলি এবং পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ এত পরিমাণে বেড়ে যাবে যে মুসলমান একদিকে ভিতরকার সমস্যা, অপরদিকে বাহিরের সমস্যা। এমন পরিস্থিতিতে নিষ্ঠাবান আল্লাহর ওলিগণ যারা সংখ্যায় খুবই সামান্য থাকবেন তারা বুঝে ফেলবেন যে সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় হয়ে গিয়েছে। যেই ভবিষ্যৎবাণীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া ধ্বংস হওয়ার যদি একটা দিনও বাকি থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দিনকে দীর্ঘায়িত করে দেবেন, আর ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশের আমার রক্তে একজন ব্যক্তিকে এনে দেবেন যেই ব্যক্তির নাম আমার নামের সাথে মিলে যাবে এবং যেই ব্যক্তির বাবার নাম আমার বাবার নামের সাথে মিলে যাবে। আর তিনি যখন আসবেন তখন মুসলমানদের মধ্যে চরম বিশৃঙ্খলা এবং হতাশা মুসলমানদের মধ্যে বিরাজমান থাকবে, আর তার হাতে মুসলমানগণ বায়াত গ্রহণ করে মুসলমান তার নেতৃত্বে অগ্রসর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলমানদের অবস্থা পরিবর্তন করে পৃথিবীতে বিজয় দান করবেন। পৃথিবী যেমন অন্যায় অনাচার অবিচার অশ্লীলতা এবং দুরাচারে ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির মাধ্যমে আবারও পুরো পৃথিবীকে ন্যায় বিচার ন্যায় নিষ্ঠা সততা সত্য হক প্রতিষ্ঠা করার মাধ্যমে সুখ শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। তিনি হলেন ইমাম মাহদি, যার নাম হবে মুহাম্মদ অথবা আহমদ, যার বাবার নাম হবে আবদুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, এবং যার জন্ম হবে মদিনায় 40 বছর বয়সে। তিনি চলে যাবেন পালি মক্কা শরীফে যেন তাকে লোকজন বাধ্য না করে নেতৃত্ব দেওয়ার জন্য। হাদিসে পাকে এরশাদ হয়েছে তার বিবরণ খুব স্বচ্ছভাবে যেন তাকে চিনতেই কোনো সমস্যা না হয়। যেমন হাদিসে আমি এরশাদ যে হাদিসে আমি আমাদের সামনে তুলে ধরলাম প্রথমে, এমন একজন ব্যক্তি আসবেন যে ব্যক্তি আমার বংশের হবে, যার নাম আমার নামের সাথে মিলে যাবে, যার বাবার নাম আমার বাবার নামের সাথে মিলে যাবে। আমার নামের সাথে মিলে যাওয়ার অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ আহমদ, বাবার নাম ছিল আবদুল্লাহ, তারও বাবার নাম আবদুল্লাহ হবে। অন্যরা বাইতের মধ্যে তার মায়ের নামের সাথে আমার মায়ের নামও মিল হবে, আমেনা হবে। এবং অন্যরা বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ করেন আমার এই সন্তান হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের দিকে ইঙ্গিত করে বলছেন ওয়ানাযারা ইলা ইবনিহিল হাসান ফাকাল ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন কামা সাম্মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ছেলে আমার এই সন্তান আমার এই পুত্র হাসান সে হলো একটা সৈয়দ, একজন নেতা, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আখ্যায়িত করেছেন। আর তার ঔরস থেকে একজন ব্যক্তি আবির্ভাব হবে যার নাম নবীজির নামের সাথে মিলে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে তার চরিত্র মিলে যাবে, তার স্বভাব চরিত্র হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্রের মতো, তবে তার আকার আকৃতি গঠন প্রকৃতি এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে। অন্য রেওয়ায়েতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকার আকৃতির বর্ণনাও করেছেন, তার কপাল হবে প্রশস্ত, নাক হবে বেশ উঁচু এবং সরু, এগুলো বলে দিয়েছেন। জন্ম হবে মদিনাতে, আর মুসলমানদের অবস্থা এত বেশি খারাপ হবে যে মুসলমানগণ খ্রিস্ট বাহিনীদের দ্বারা শুধু কেবল নয় ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত চক্রান্তের ফলে মুসলমানগণ একেবারেই আবার সেই মদিনা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবেন।
এবং খায়বারের নিকটবর্তী সালাহ নামক স্থান পর্যন্ত খ্রিস্টানদের সাম্রাজ্য বা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত সাম্রাজ্য বিস্তৃত হবে। আর তখনই আল্লাহ ওয়ালাগণ বুঝে নেবেন যে এখন সেই ইমাম মাহদির আগমনের সময় হয়ে গেছে। অতএব তাকে খুঁজতে শুরু করবেন, খুঁজতে খুঁজতে তার খোঁজ পেয়ে যাবেন। আর তখন ইমাম মাহদি দেখবেন যে আমার কাছে আসছে আর আমাকে নেতা বানাবার জন্য জোর করবে। তিনি পালিয়ে মক্কা শরীফ চলে যাবেন। মক্কা শরীফ তিনি চলে যাবেন, লোকজন যারা তাকে খুঁজছে তারাও মক্কা শরীফে যাবেন, হজের মৌসুম হবে। তার আগে আরও কতগুলো ঘটনা ঘটবে। রমজান মাসে এক প্রচণ্ড হইচই চিৎকার আওয়াজ শুরু হয়ে যাবে মাঝ রমজানে। শাওয়াল মাসে চরম বিশৃঙ্খলা মুসলমানদের মধ্যে, পরস্পরের যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। রমজান মাসে একই সাথে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখা দেবে। জিলকদ মাসে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে। শাম, ইরাক এই সমস্ত এলাকায় বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে সবচেয়ে বেশি। ওই সময় হাদিসের ভাষায় সাতটি অঞ্চল থেকে সাতজন নেতা ওলামায়ে কেরামের মধ্য থেকে আল্লাহর ওলিগণ সাতটি দল নিয়ে মক্কার দিকে অগ্রসর হবেন। যে সাতটি অঞ্চল মা ওয়ারা আন-নাহর বলে আখ্যায়িত করা হয়েছে, বোঝা যায় তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, খোরাসান, ইরান, শাম, ইরাক এই সমস্ত এলাকাকে বলা হয়েছে। প্রত্যেকের সাথে কমপক্ষে 310 কিংবা তার কিছু কম বেশি লোক থাকবে যারা গিয়ে মক্কায় হাজির হবে। অতপর খুঁজতে খুঁজতে ইমাম মাহদির পরিচয় দিয়ে যাবেন। ইমাম মাহদিকে তারা চিনে ফেলে তারকে তার পরিচয় জিজ্ঞাসা করবেন। পরিচয় তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার আত্মগোপন করে তিনি মদিনার দিকে চলে যাবেন। সেখান থেকে আবার ধাওয়াকে আবারও তিনি মক্কায় চলে আসবেন, কিন্তু তাকে পিছু ছাড়বে না মুসলমানগণ। আর তিনি নেতৃত্ব দেওয়ার ভয় থেকে নিজেকে গোপন করার চেষ্টা করবেন। এক পর্যায়ে যখন তিনি তাওয়াব করতে থাকবেন আর সকলেই তাকে জোর করতে বলবে, বলতে থাকবে আপনি যদি নেতৃত্ব না দেন তাহলে অবশ্যই আমরা আমাদের সকল পাপের বোঝাগুলো আপনার মাথায় চাপিয়ে দেব। আর এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গায়েবী আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি, এই তো হলো আল্লাহর খলিফা হেদায়তপ্রাপ্ত ইমাম মাহদি, ফাবাইউহু, তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। যখন একটি গায়েবী আওয়াজ আসবে, এই আওয়াজটি নিজেও শুনতে পাবেন, তখন আর বায়াত গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানাবেন না। এরপর মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এর মধ্যবর্তী স্থানে তার হাতে মুসলমানেরা বায়াত গ্রহণ করবে। তবে সেই বায়াত গ্রহণকারীর সংখ্যা 313 জনের মতো হবে, যা বদরে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের সংখ্যা। Leaving the spectator in silence. Hadithen borna gulo theke ja bujhi ashe ta sab sathe motamoti rokho. Don't just stare. Tobe er age kitna kotha. Er age maramari kata kati. Musliman der durobosta eto beshi korun hoye jabe ja kalponati hoye jabe. Musliman gon বিভ্রান্তি ছড়াবার জন্য আর অনেকেই নিজেকে ইমাম মাহদি বলে আখ্যায়িত করবে, কারণ মুসলমানদের দুরবস্থা আর এই দুরবস্থার সুযোগে মুসলমানদের মধ্যে আরো ফেরকা তৈরি করার জন্য, আরো দল উপদল তৈরি করার জন্য খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্তের ভিত্তিতে মুসলমানদের মাঝে অনেককে মাহদি হিসেবে দাঁড় করিয়ে দিয়ে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি করা হবে। আর তারাই বিভ্রান্তি সৃষ্টি করে মুসলমানদের পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে। Over time, Huey has produced many spectacular images of Paranal against the wonderful backdrop of the night sky. Iran, Evang, Turushko, Istanbul, Hadithir Bhasha Jedaki, Damesh, A laser beam shooting out of one of the VLT's unit telescopes. Constantinople, Bula Khaitu Karavich. Ishumas Elaka Bulu, Juddha Bidroho, এবং মারামারি কাটাকাটির এক ভয়ঙ্কর স্থান হিসেবে আখ্যায়িত। হাদিসের ভাষায় The bright constellation of the cross
যে খোরাসান এলাকাটা এখনো বিদ্যমান আছে, খোরাসান নামে যদিও মানচিত্রের পরিবর্তন ঘটেছে, খোরাসানের দিক থেকে অন্য ঘটনা মতো আরবের পূর্ব দিক থেকে, আরবের পূর্ব দিক এই খোরাসানের এলাকা, ইরাক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, ককেশাসীয় অঞ্চল, পাকিস্তান, এই সমস্ত এলাকা থেকে, এই সমস্ত এলাকায় যুদ্ধ বিগ্রহ একের পর এক চলতে থাকবে। এই যে হাদিসের বর্ণনাগুলো, এগুলো দেখলে আমরা সহজে অনুমান করতে পারি যে এই ঘটনাটা শুরু হয়ে গেছে অনেক আগে। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ এবং ইঞ্জিনিয়ার প্যারানেল সে সময় সম্মিলিতভাবে মুসলমানগণ সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে আফগানিস্তানকে বাঁচাবার লক্ষ্যে জিহাদে অংশগ্রহণ, আর এই যুদ্ধ থেকে অনবরত যুদ্ধ একের পর এক, এবং সেখানকার মুজাহিদ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায় জিহাদকে পুনর্জীবিতকরণের প্রচেষ্টা। খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা তার মিত্র ইহুদিদের সঙ্গে করে একত্রিত করে তারা পৃথিবীতে একটি বিরাট মিত্র শক্তি বা জোট তৈরি করা, এই নামে যে তারা সন্ত্রাসীদেরকে নির্মূল করছে বা করবে, এই একটা লক্ষণ বলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ধারাবাহিকতায় ইমাম মাহদির আবির্ভাব হন। The photographer has to stay out in the dark and in the chill of night for many hours. Afghanistan can take several nights of painstaking work in these tough conditions to obtain just one image, and the equipment must always function flawlessly. এই সমস্ত এলাকাগুলোকে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। Stefan Gizal is the head of the optical group at Paranel. His astrophotography benefits from his profession as an optical engineer specializing in telescopes. যখন তোমরা খোরাসানের দিক থেকে I take pictures of the galaxy and nebula with the telescope. আবির্ভাব দেখতে পাবে। But I also like to take a white field. বরাবরই দিয়ে হলেও of the sky. বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেই কালো পতাকা বাহিনীর সাথে সামিল হওয়ার চেষ্টা করো। কেননা মনে রেখো সেই বাহিনীর মধ্যেই থাকবে আল্লাহর সেই হেদায়েতপ্রাপ্ত খলিফাতুল্লাহিল মাহদি, ইমাম মাহদির সেই বাহিনীর মধ্যে থাকবে। This photographic mosaic of the central parts of our galactic home is just one example of Stefan's work. খোরাসানের দিক থেকে মনসুর হারেস নামে একজন ব্যক্তির নেতৃত্বে একটা বিশাল মুজাহিদ বাহিনী taken with an amateur telescope যার নাম হবে হারেস, the image অগ্রসর হবেন মদিনার দিকে, অগ্রসর হবেন ইমাম মাহদির সহযোগিতায়, তার অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে যিনি থাকবেন তার নাম হবে মনসুর, হারেস মনসুর। বোঝা যাচ্ছে যা কিছু ঘটবে বা যা কিছু ঘটতে যাচ্ছে তার একটা, Stefan has also produced a spectacular series of telescopic sequences at the Paranel site. পূর্ববর্তী আওয়াজ sequences is quite a challenge as the images must be taken at regular intervals and all the parameters must match perfectly to obtain the sensation of the movement. আবির্ভাবের ব্যাপারে সম্ভাবনা প্রকাশ করে গেছেন, আর সেই ঘটনাগুলি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইমাম মাহদির আগমন যখন হয়ে যাবে, ইমাম মাহদির আগমনের সময় সিরিয়াতে একজন চরম ইউরি গেহাট জালেম অত্যাচারী বাদশাহ স্টানিং ইমেজেস অফ দ্য স্টার রাজত্ব করতে থাকবে, নামে মুসলমান থাকবে, তার নাম হবে সুফিয়ানি, is a testament to the splendor খালিদ ইবনে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের বংশধরের লোক, যার নাম হবে সুফিয়ান। These three astrophotographers have brought their magnificent work to the southern sky. অতএব জুলুম অন্যায় অবিচারের মাধ্যমে রাজত্ব পরিচালনা করতে থাকবে মুসলমানগণ, অতিষ্ঠ থাকবে সিরিয়াতে তার রাজত্বের কারণে। চরম হত্যাযজ্ঞ চালাতে থাকবে। এমনই পরিস্থিতিতে ইমাম মাহদির আবির্ভাবের ঘটনা যখন প্রকাশিত হয়ে পড়বে যে তিনি আবির্ভাব আবির্ভূত হয়েছেন এবং মুসলমানদের হাতে বায়াত নিয়েছেন, তখন তার মোকাবেলায় সর্বপ্রথম যে বাহিনী প্রেরণ করা হবে সেটা এই মুসলমান নামধারী সুফিয়ানি বাহিনীর পক্ষ থেকে। বিশাল এক
সমরবাহিনী, সামরিক বাহিনীকে সুফিয়ানি পাঠাবে সিরিয়ার দিক থেকে ইমাম মাহদির বাহিনীকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মক্কা ও সিরিয়ার মধ্যবর্তী একটা স্থান যার নাম বাইদা, বাইদা নামক স্থানে এই গোটা বাহিনী ভূমি ধসের মধ্যে ধ্বংস হয়ে যাবে, আর মাত্র দুজন ব্যক্তি বেঁচে থাকবে সেই বাহিনী থেকে। সেই বাহিনী থেকে দুজন ব্যক্তি বেঁচে থাকবে, একজন সুফিয়ানি বাদশার কাছে ফিরে আসবে এই দুঃসংবাদ জানাবার জন্য, আর একজন সেখান থেকে ইমাম মাহদির কাছে চলে যাবে এই সুসংবাদ জানাবার জন্য। একজন দুঃসংবাদ জানাবার জন্য সুফিয়ানির কাছে আসবে, আর একজন সুসংবাদ জানাবার জন্য ইমাম মাহদির কাছে চলে যাবে। ইমাম মাহদির যখন আবির্ভাব হতে যাবে স্বল্প পরিসরে, সংক্ষিপ্ত পরিসরে, তিনি বায়াত গ্রহণ করার পর তিনি লক্ষ্য করবেন মুসলমানদের আভ্যন্তরীণ অবস্থাটা খুব বেশি খারাপ, কারণ মুসলমানগণ নামধারী, তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই, ইসলামের দীক্ষা নাই, আর ইসলামের চরমচূড়া দুর্বত সেনামিল ইসলাম, ইসলামের চরমচূড়া জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে ইহুদি খ্রিস্টানদের প্রপাগান্ডার কারণে মুসলমানগণ তখন সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে থাকবে, আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে মুসলমানরাই ইমাম মাহদির এই আবির্ভাব এবং তার আত্মপ্রকাশের বিরোধিতা শুরু করবে। অজ্ঞ আলেম সেই জাহেল মুসলমানদের সমর্থন করতে থাকবে। অতএব ইমাম মাহদি তখন দেখবেন যে আমার বাহিরের শত্রুর চেয়ে ভিতরের শত্রুই আমাকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে। তিনি সফর করবেন ইরাকে, শামে, এমনকি আফগানিস্তান পর্যন্ত, হয়তো তিনি নিজেই আসবেন অথবা তার পক্ষ থেকে লোক পাঠাবেন যেন মুসলমানগণকে বুঝিয়ে মুসলমানদেরকে তার দলে সামিল করতে পারেন। এভাবে একটি বাহিনী গঠিত হবে এবং মুসলমানগণ হযরত ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে শামের দিকে অগ্রসর হবেন। আর যখন তিনি অগ্রসর হবেন তখন সুফিয়ানি বাহিনী তার মাতুল বংশ বনি কালাবের কাছে সাহায্য প্রার্থনা করবে, বনু কালাবের কাছে সাহায্য প্রার্থনা করে বলবে যে আমাকে ধ্বংস করার জন্য আসছে, অতএব তোমরা আমাকে সাহায্য করো। তার মাতুল বংশ বনু কালাব তার সাথে সংখ্যায় বেশি পরিমাণে তার সহযোগিতায় ইমাম মাহদির বিরুদ্ধে অংশগ্রহণ করবে। ইমাম মাহদির সাথে সুফিয়ানি বাহিনীর প্রথম যুদ্ধ সংগঠিত হবে, আর সেই যুদ্ধে সুফিয়ানি বাহিনী পরাজিত হবে, ধ্বংস হবে, ইমাম মাহদির বিজয় হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমাম মাহদির সাথে সুফিয়ানি বাহিনীর যে যুদ্ধ হবে, সুফিয়ানি বাহিনীর যে পরাজয় হবে আর মুসলমানদের যে বিজয় হবে, সেই বাহিনীর যে গনিমত বণ্টন হবে, এই গনিমত থেকে যারা বঞ্চিত থাকলো তারা আসলেই বঞ্চিত হয়ে গেল। ইমাম মাহদির আবির্ভাবের সাথে সাথে সুফিয়ানি বাহিনীর প্রথমেই ভূমি ধসে ধ্বংস হয়ে যাওয়া ইমাম মাহদির কারামত হিসেবে আখ্যায়িত হবে। ইমাম মাহদি নবী হবেন না, সাহাবি হবেন না, তাবেঈ হবেন না, সাধারণ একজন মুসলমান হবেন, তবে মুসলমানদের দুরবস্থার সময় মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে মুসলমানদের এই দুরবস্থা থেকে মুসলমানদেরকে উত্তীর্ণ করার জন্য তিনি একজন যোগ্য নেতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে এক রাতের মধ্যেই সমস্ত যোগ্যতা দান করবেন, সব যোগ্যতা নেতৃত্ব দেওয়ার জন্য যত ধরনের যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। বিশেষ করে দুজন ব্যক্তি তার সহযোগিতা এসে যাবে, একজন তার অর্থনৈতিক সহযোগিতার দিকে মনোনিবেশ করবে, অপরজন তার সামরিক সহযোগিতার দিকে বুদ্ধি কৌশলের দিকে মনোনিবেশ করবে। এভাবে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত একটি যুদ্ধ করবেন, সেটা হলো সুফিয়ানি বাহিনীর সাথে। তারপর একটি যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে, সেটা হবে এক মহাযুদ্ধ। এরপর তিনি অগ্রসর হবেন তুরস্কর দিকে, কনস্টান্টিনোপল বিজয় করবেন। ভারতের সাথে একটা যুদ্ধ হবে সে সময় মুসলমানদের, এবং সর্বশেষ দাজ্জালের বহিঃপ্রকাশ করবে। এই যে কথাগুলো আমি মোটামুটিভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এগুলো বিভিন্ন হাদিস থেকে যা বুঝে আসে এই ধারাবাহিকতায় হয়তো ঘটতে থাকবে ইনশাআল্লাহ। এমনও হতে পারে যে ইমাম মাহদির আবির্ভাব মক্কায় হওয়ার আগে তিনি খোরাসান, শাম,
এরাত হয়ে মক্কায় ফিরে যাবে, এমনও হতে পারে। রাওয়ায়াত বা বর্ণনাগুলো যা কিছু বলে তা থেকে সেই ইঙ্গিত পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তীর্ণভাবে বিশদভাবে বিষয়গুলো আমাদের সামনে জন্য তুলে ধরেছেন। একটা সময় আসছে মুসলমানদের চরম দুরবস্থা, মুসলমানদের চরম অধবতন, মুসলমানদের চরম নিরাশা এবং হতাশা মধ্যে মুসলমান নিয়োজিত থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার জুলুম অশ্লীলতা পাপ অঙ্কিলতা থেকে মুক্ত করে আবার পৃথিবীতে এমনভাবে ইসলামকে বিজয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, লা ইয়াবকা লা ইয়াবকা ফিল আরদি বাইতু হাজারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিযুল্লি যলীলিন আও ইজ্জি আজিজ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে সারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিস্তৃত করে দেবেন, দুনিয়ার কাঁচা পাকা কোনো ঘর অবশিষ্ট থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না, সারা দুনিয়াতে শুধু ইসলাম আর ইসলাম থাকবে। যারা স্বেচ্ছায় কবুল করবে তারা তো স্বেচ্ছায় কবুল করবে, আর না হয় যারা স্বেচ্ছায় কবুল করবে না ইসলাম তারা ইসলামের বর্ষতা স্বীকার করে ইসলামের ছায়া তলে শান্তিতে বসবাস করতে থাকবে। এভাবে ইমাম মাহদি 7 বছর পর্যন্ত তার নেতৃত্ব দিতে থাকবে। ইমাম মাহদির নেতৃত্ব চলা অবস্থাতেই দামেস্কের মধ্যে একটি মসজিদে সাদা মিনারের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাব ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন তখন ইমাম মাহদি ওই মসজিদেই থাকবেন। আসরের নামাজে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত ইমামতি করার জন্য আমাদের ইমাম মাহদি উপস্থিত। তখন হাদিসের বর্ণনায় তা বোঝা যায় ইমাম মাহদি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন তখন তার নবুয়ত তার ঠিকই থাকবে, তিনি যে নবী ও রসুল ছিলেন তিনি অবশ্যই নবী ও রসুল হিসেবে থাকবেন। তবে আমাদের মাঝে আসবেন নবী ও রসুল হিসেবে নয়, আমাদের মাঝে আসবেন তিনি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য। ইমাম মাহদি তাকেই তখন নেতা হিসেবে মেনে নেবেন। আর ইমাম মাহদি যখন ঈসা ইসলামের আবির্ভাব দেখবেন, মূলত ঈসা ইসলামের আবির্ভাবটা হবে তখনই যখন দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটে যাবে। ধারাবাহিকতা হয়তো এইভাবেই চলতে থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাব এবং দাজ্জালের আবির্ভাব, তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কীভাবে দাজ্জালকে হত্যা করবেন এবং ইয়াজুজ মাজুজের কীভাবে আবির্ভাব হবে, দুনিয়ার পরিস্থিতি কী হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন মুসলমানদের কী নিয়ে কোথায় যাবেন, কী অবস্থা চলতে থাকবে, দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম কতদিন থাকবেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে সামনের জুমাতে আমাদের আলোচনা করার ইচ্ছা রইল ইনশাআল্লাহ। এ পর্যায়ে ইমাম মাহদি সংক্রান্ত যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেক্ষেত্রে কিছু বিভ্রান্তি আমাদের সমাজে ছড়ানো হচ্ছে, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ। তার আগে মসজিদের জন্য যারা দান সংগ্রহ করবেন তাদেরকে মসজিদের দান সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মসজিদের সামগ্রিক কাজের জন্য আপনাদের দানের হাতকে প্রসারিত রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের দানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই বিশাল খরচ সুন্দরভাবেই পরিচালিত করছেন। গত সপ্তাহে আপনাদের দানে 12,700 টাকা সংগৃহীত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকলের এই ছোট বড় দানকে কাল কেয়ামতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। বলছিলাম ইমাম মাহদির আবির্ভাব হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, অসংখ্য হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়েছে। আবার এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইমাম মাহদির আবির্ভাবের আগে অনেক ভণ্ড মাহদির দাবিদার এর আবির্ভাব ঘটবে, আর তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইমাম মাহদির আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর তার আগে ভণ্ড মাহদির আত্মপ্রকাশ হবে তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। দুটি কাজ আমাদের, ইমাম মাহদিকে সঠিকভাবে আমাদের চিনতে হবে এবং তাকে পেয়ে গেলে আমি যেখানেই থাকি না কেন তার হাতে আমাকে বায়াত গ্রহণ করার জন্য বরফের পাহাড় অতিক্রম করে হলেও আমাকে যেতে হবে, হাদিস আমাকে তাই বলে। আবার তার আগে ভণ্ড সকল মাহদির ফেতনা থেকে ভণ্ডামি থেকে নিজের ইমানকে নিজেকে বাঁচাতে হবে। এখন ভণ্ড ইমাম মাহদির দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি
যে সম্পর্কে আমি আপনাদের কাছে আপনাদের সামনে রোজার আগে বর্ণনা করেছিলাম খতমে নবুয়তের আলোচনায়। আমাদের আকীদা খতমে নবুয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এই আলোচনা করতে গিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানির আলোচনা চলে এসেছিল, আজ আবার যখন ইমাম মাহদির আলোচনা করছি তখনও আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানির আলোচনা চলে আসছে। মজার ব্যাপার হলো যখন আবার আমরা ঈসা আলাইহিস সালামের আলোচনা করব তখনও গোলাম মোহাম্মদ কাদির আলোচনা চলে আসবে, যখন মারিয়ামের আলোচনা করব তখন আবার গোলাম মোহাম্মদ কাদির আলোচনা চলে আসবে। এর আজীব অবস্থা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন পাগল ছিল এটাই মনে হবে তার দাবি দেওয়া দেখলে, কিন্তু আশ্চর্য হলো এরকম একজন ভণ্ড, এরকম একজন পাগল যার দাবির কোনো দাবির ফিরিস্তির কোনো শেষ নাই, এরকম একজন ভণ্ড, এরকম একজন প্রতারক, এরকম একজন মূর্খ ভণ্ড, এরকম একজন ব্যক্তির ফেতনা আজ শত বছরের বেশি হয়ে গেল মুসলমানদের মাঝে চলছে, এবং মুসলমানগণ না জেনে মূর্খতাবশত সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেই আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে তারা প্রবেশ করছে। যার দাবিগুলো শুনলে একজন থেকে তাগল কেন আর কিছু বলবেন, যে নিজেকে জামানার মুজাদ্দিদ বলে প্রথমে, তারপরে নিজেকে মাহদি বলে ইমাম মাহদি, তারপর নিজেকে ঈসা মাসি বলে, তারপর নিজেকে মারিয়াম বলে, তারপর নিজেকে নবী বলে, তারপর নিজেকে উম্মদী নবী বলে, তারপর নিজেকে রসুল বলে, তারপর নিজেকে আল্লাহ সন্তান বলে, তারপর নিজেকে আল্লাহর বিবি বলে, তারপর নিজেকে আল্লাহ বলে, এত যার কিছু যে বলতে পারে সে পাগল ছাড়া তার কিছু হতে পারে না। কিন্তু মজার ব্যাপার বরং আশ্চর্যের ব্যাপার হলো এইরকম একজন পাগল বলা ছাড়া তার উপায় নাই, তার প্রচারিত এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাগুলো আজ শত বছর হয়ে যাচ্ছে মুসলমানদের মধ্যে, ফেতনা চলছে তো চলছে। আশ্চর্য হবার মতো তথ্য হল আমাদের বাংলাদেশে তাদের বর্ণনা মতে 425টি আস্তানা আছে, এবং তাদের এই ভ্রান্ত ধর্ম মত প্রচার করে তো মুসলমানদেরকে কাফের বানাবার মিশনে 65 জন জীবন বক্ষকারী মোবাইল লেগে রয়েছে। আশ্চর্য করার মতো তথ্য হল শত শত কোটি টাকার মালিক, শত শত কোটি শিল্পপতিরা এই কাদিয়ানিতে ধর্মমত প্রচার করে বেড়াচ্ছে। আমাদের মুসলমানের ঘরে তার জন্ম এবং মুসলমান হিসেবে তার পরিচয়, অথচ ব্যক্তি দাবির দৃষ্টিগুলো দেখলে চরিত্রটা দেখলে একজন অসৎ চরিত্র, চরিত্রহীন একজন পাগল ছাড়া আর কিছু বলা যায় না। দেখে বলছিলাম ইমাম মাহদির আলোচনা শুরু হলে সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানির কথা আবার চলে আসে, কারণ সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। আমরা ইমাম মাহদির আলোচনায় হাদিসের দৃষ্টিকোণ থেকে যা পেলাম তাহলে ইমাম মাহদির নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি নামের সাথে মিল, আর এর নাম হলো গোলাম আহমদ। আপনারাই বলুন গোলাম আহমদ আর আহমদ কি এক নাম? গোলাম আহমদ আর আহমদ কি এক নাম? তার নাম হবে মোহাম্মদ, ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ বা আহমদ, আর এর নাম হলো গোলাম আহমদ। হাদিসের ভাষায় ইমাম মাহদির বাবার নাম হবে আবদুল্লাহ, আর গোলাম আহমদের বাবার নাম হলো গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা আর আবদুল্লাহ কি এক নাম? হাদিসের ভাষায় তার মায়ের নাম হবে, ইমাম মাহদির মায়ের নাম হবে আমেনা, আর গোলাম আহমদের মায়ের নাম হলো হুরমত বিবি। হাদিসের ভাষায় তার জন্ম হবে মদিনাতে, আর গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হয়েছে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রাম। কাদিয়ান গ্রাম আর মদিনা এখনো, হাদিসের ভাষায় তার জন্ম মদিনায়, তার বেড়ে ওঠা মদিনায়, তার আত্মপ্রকাশ মক্কায়। গোলাম আহমদ কাদিয়ানি জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেন। এই যে কতগুলো মোটা মোটা কথা গোলাম আহমদকে ভণ্ড বলে জানার জন্য, আজ মুসলমানদের কি হলো যে এই মোটা মোটা কথাগুলো মুসলমান মনে রাখতে পারে না? কিভাবে এই মোটা কথাগুলোকে ভুলিয়ে দিয়ে সব কটা কথার অপব্যাখ্যা করে মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে আর মুসলমানরা সেটাকে গ্রহণ করছে? এই মোটা কটা কথা বদলি হয়ে যে ইমাম মাহদির নাম আমাদের নবীজির নামের সাথে মিলবে, এর নাম গোলাম আহমদ সুতরাং মিলল না, বাবার নাম নবীজির বাবার নামের সাথে মিলবে, এর বাবার নাম গোলাম মুর্তজা সুতরাং মিলল না, মায়ের নাম নবীজির মায়ের নামের সাথে মিলবে, এর মায়ের নাম হরমত বিবি সুতরাং হাদিসের ভাষায় মিলল না, জন্ম মদিনাতে হবে, এর জন্ম হয়েছে ভারতের কাদিয়ানে সুতরাং মিলল না, বহিঃপ্রকাশ হবে মক্কাতে, জীবনে কোনো দিন এর মক্কা যাওয়ার সৌভাগ্য হয় না সুতরাং মিলল না। আর তিনি
বায়াত গ্রহণ করার পরে 7 বছর পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব দেবেন, অনেকগুলো যুদ্ধ করবেন, সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ হবে, খ্রিস্ট বাহিনীর সাথে যুদ্ধ হবে, বারাতে যুদ্ধ হবে, গাজওয়া হিন্দ, কনস্টান্টিনোপল যা করবেন, গোলাম আহমদ কাদিয়ানি যুদ্ধ করা তো দূরে থাক, ব্রিটিশদের সাথে যুদ্ধ করাতে হারাম বলে কথা দিয়েছে। সে বলেছে এই কথা যে আমার আবির্ভাব এজন্য হয়েছে যে এই যে শান্তি ও নিরাপত্তা প্রদানকারী এই খ্রিস্টান বাহিনী, ব্রিটিশ বাহিনী যারা ভারতের উপরে সাম্রাজ্য বিস্তার করে ভারতের মানুষকে শান্তি শৃঙ্খলা দিয়েছে, তাদের সাথে যেন যুদ্ধ করা না হয়, বরং তাদের আনুগত্য মেনে নেওয়া হয়, সেজন্যই আমার আবির্ভাব। যুদ্ধ করা দূরে থাক, সে যুদ্ধকে হারাম বলে কথা দিচ্ছে। এই যে কথাগুলো পরিষ্কার ইমাম মাহদির পরিচয় জানার জন্য। আফসোস, যে মুসলমান এই কথাগুলো জানে না, বা জানলেও যখন অবব্যাখ্যা করা হয় সেই অবব্যাখ্যায় নিজের জানাকে সদ্ধংস করে দেয়। আমরা বিভিন্ন সময় কাদিয়ানিদের সাথে আলাপ করে দেখেছি, তাদেরকে আমরা এই সহজ কথাগুলো বলি, তখন তারা প্রত্যেকটারই একটা না একটা অবব্যাখ্যা করে, প্রত্যেকটারই একটা না একটা অবব্যাখ্যা করে, আর বলে যে সব শব্দগুলো রূপকর্তে ব্যবহৃত হয়েছে। তো সবগুলোই কি রূপকর্তে ব্যবহৃত হয়েছে? দুই একটা শব্দ রূপকর্তে ব্যবহৃত হতে পারে, সবগুলোই কি রূপকর্তে ব্যবহৃত হয়েছে? প্রসঙ্গক্রমে কাদিয়ানির কথাও চলে আসলো, কারণ ইমাম মাহদিকে চিনতে হবে এটা যেমন আমাদের কর্তব্য, ভণ্ড মাহদি থেকে আমাদেরকে বাঁচাতে হবে এটাও আমাদের কর্তব্য। অতএব সাবধান, আগের পরিস্থিতিগুলো লক্ষ্য করতে হবে, যে মুসলমানদের পরিস্থিতি কি পর্যায়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সতর্ক নজর রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। যদি ইমাম মাহদি এসে যায় আমি তার হাতে বায়াত গ্রহণ করব। সকলে রাজি, হাত তোলেন কারা কারা রাজি? আল্লাহ যদি ইমাম মাহদি আমাদের জামানায় চলে আসে, তার হাতে আমাদেরকে বায়াত গ্রহণ করার তৌফিক দান করেন, রব্বুল আলামিন তার সাথে শরীক হয়ে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজ আদায় করার তৌফিক দান করেন, রব্বুল আলামিন সুফিয়ানি বাহিনীকে পরাজিত করে সেই গনিমতের মালে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ইমাম মাহদিকে চিনতে হবে এবং ভণ্ড মাহদি থেকে বাঁচতে হবে, এই দুটো কথা মনে রাখবেন। কোথাও যদি কোনো ভ্রান্তি আমাদের সামনে এসে যায়, যারা বিজ্ঞ জানে তাদের কাছ থেকে জেনেই ফেসলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভ্রান্তি থেকে মুক্ত করে সঠিক পথে সঠিক বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে ইনশাআল্লাহ সবাই